যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষকদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জানান, বৈঠকের বিষয় নিয়ে বিস্তারিত বলা যাবে না। ধরা খাইছে আওয়াল সাহেব, খাইছে ধরা, ধরা খাইছে। এই দেখেন, একবার বলছে 40%, আর একবার বলতেছে 28%, ধরা খাইছে নি। এই নির্বাচন বয়কট করা হোক সম্পূর্ণভাবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুন্দর সকল দলের সমন্বয়ে আনন্দমুখর পরিবেশে সুন্দর একটি নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে চায়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আবারও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। ধরা খাইছে আওয়াল সাহেব, খাইছে ধরা, ধরা খাইছে। এই দেখেন, একবার বলছে 40%, আর একবার বলতেছে 28%, ধরা খাইছে নি। ভোটের হার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এখনও নিশ্চিত করে পার্সেন্টেজ হিসেব বলা যাবে না, আর অ্যাজ ইট ইজ আমরা যেটা পেয়েছি 28%-এর মতো। পরে সিইসির পাশে থাকা সচিব সহ কর্মকর্তারা সিইসিকে শিখায় দেন 40% ভোট পড়েছে, ধরা খাইছে নি। সবাই বলেন, খাইছে ধরা, খাইছে ধরা, আওয়াল চোরা, খাইছে ধরা, খাইছে ধরা, ধরা খাইছে। এইবার আসেন আসল খেলা, ব্রিটিশ পর্যটককে আনছিল শেখ হাসিনা, ভোট দেখানোর জন্য ব্রিটিশ পর্যটক আনছিল। সেই ব্রিটিশ পর্যটক বলছে, আমার ধারণা 6-8% ভোট কাস্ট হতে পারে, এর বেশি হওয়ার সুযোগ নাই, সেই পরিমাণ ভোটারদের অংশগ্রহণ আমি পাইনি। খাইছে ধরা, এ ধরা খাইছে, আওয়াল চোরা, খাইছে ধরা, 28%, 40%। দেখেন, একবার বলছে 28, পাশ থেকে সচিবরা শিখাই দিচ্ছে, না 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 না, 40, 40, 40, ধরা গেছে। এইবার আসেন আসল কাহিনী, এই ভিডিওটা যে কোনো সময় ডিলিট করে দিতে পারে, আপনারা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে। এই এবং এই এই যে যেই নিউজটা বলতেছি না, এটাও ব্লক করা ছিল, এটা ব্লক করা ছিল, আমি পরে ভিপিএন দিয়ে চালাইছি। এই হলো অবস্থা, আমি একটু দেখাচ্ছি দেখাচ্ছি, এই যে নিউজ, এই যে এইটা, এই দেখেন উনি কি বলছে, বলছে আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়ার, বাংলাদেশে উত্তর কোরিয়ার মডেল খুঁজে পাইছে ব্রিটিশ পর্যবেক্ষক। সে বলছে, আমি নর্থ কোরিয়ার মডেল খুঁজে পাইছি। কি কি পাইছে ওনার নিউজ আমরা একটু পরে শুনব, আমরা একটু শুনবো। বাংলাদেশে উত্তর কোরিয়ার মডেলের গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছে, সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যটক জর্জ কোলুস, সরকার আমন্ত্রণ করছিল, সরকার আমন্ত্রণ করছে, সরকারের ব্যবস্থাপনায় আসছে ব্রিটিশ পর্যটক, সে হাড়ি ভাঙিয়ে দিছে, পুরা হাড়ি ভাঙিয়ে দিছে। এইবার আওয়াল সাহেব খাইছে ধরা, আওয়াল সাহেব খাইছে ধরা, এনে বলছিল 28, আর একজন সচিব বলতেছে কানে কানে 40, 40, 40 বলে দেন, 40 বলে দেন, কিন্তু হাটে হাড়ি ভেঙে দিছে ব্রিটিশ পর্যটক যাকে শেখ হাসিনা আনছে। ব্রিটিশ থাকে শেখ হাসিনা আইনা ধরা খাইছে। দেখেন এখানে লেখা আছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যটক পর্যবেক্ষক জর্জ কোলসন, তিনি বলেন, আই ফাউন্ড নর্থ কোরিয়া মডেল হিয়ার, রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি অঙ্গিনায় বাংলা আউটলুকের একা সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি, সারাদিন রাজধানীর ঢাকার 8টি ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি, প্রচুর মানুষ, কেন্দ্রের চারপাশে তরুণ যুবকদের বেপরোয়া চলাফেরা, অনেক জায়গায় তারা আমাকে পেয়ে ঘিরে ধরেছে। আমি তাদের কাছে জানতে চেয়েছি, তোমরা ভোটার কিনা, তোমাদের হাতে ভোটার শনাক্তকরণ চিহ্ন কই? তারা আমাকে সে চিহ্ন দেখাতে পারে নাই। অনেক লোক, কিন্তু খুব কম লোকই তাদের মধ্যে ভোটার, অর্থাৎ ভোটার নাই, সব ভাড়া করা লোক দিয়া ঢুকায় রাখছে শেখ হাসিনা। 8টা কেন্দ্রে ঘুরে দেখেছে জর্জ কোলসন, আমরা আরও দেখব, গুরুত্বপূর্ণ খবর আছে এখানে। সে বলছে, দেখেন এই যে
জীবনের প্রথম এখানে অনেক শিশুদের ভোট দিতে দেখেছি, জীবনের প্রথম অনেক শিশুদের ভোট দিতে দেখেছি। এইবারের নির্বাচন হলো বাচ্চা লীগের নির্বাচন, এইবারের নির্বাচন শিশু লীগের নির্বাচন। এই বাচ্চা লীগ এবং শিশু লীগের নির্বাচনের জন্য শেখ হাসিনার বিচার হবে, কারণ সারা বিশ্বে শিশু শ্রম নিষিদ্ধ। শেখ হাসিনা এই নির্বাচনে শিশু শ্রমকে কাজে লাগিয়েছে ভোট চুরি করার জন্য। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস, গার্ডিয়ান, আল জাজিরা সহ বিশ্বের প্রভাবশালী দশটি আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচনে ভোটার উপস্থিতি কম, ক্ষমতায় থাকছেন শেখ হাসিনাই, শিরোনামে প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে প্রধান বিরোধী দল এই নির্বাচন বয়কট করেছে, অনেক মানুষ ভোট দিতে চায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আগে থেকেই বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে নির্বাচনের আগে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে এবং দেশব্যাপী দুই দিনের হরতাল ডেকেছে। নির্বাচনের আগেই দেখা দিয়েছে সহিংসতা। প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস, তাদের শিরোনাম নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে, 12 কোটি ভোটার বেছে নেবে 299 জন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বিরোধীদের নির্বাচন বয়কটের মধ্যে। দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, এখন ভিডিওটি শেষ করে দেব। তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।